নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। সাত বছর বয়সে অবসর ল্যান্ডমাইন খোঁজা ইঁদুরের, লেখা অভিক রায়, পাঠ চান্দ্রেয় নিয়োগী। কখনো তাদের মারার জন্য ব্যবহার করা হয়েছে বিষ, কখনো তাদের পাকড়াও করতে পাতা হয়েছে অভেদ্য ফাঁদ। বছরের পর বছর ধরে চেষ্টা চলেছে তাদের নিশ্চিহ্ন করার, কিন্তু শত চেষ্টার পরেও তাদের দমিয়ে রাখা যায়নি। উঁচু জায়গা থেকে ঝাঁপ দিয়ে বিদ্যুতের গতিতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ে তারা ঠিক খুঁজে নিয়েছে নিজেদের বাঁচার রাস্তা। আজকের গল্পটা এমনই এক অসম সাহসীকে নিয়ে, মাত্র কয়েক বছরের কর্মজীবনে যিনি কিনা ইতিমধ্যেই নানান দুঃসাহসিক কর্মকাণ্ড এবং আশ্চর্য বীরত্বের জন্য অর্জন করেছেন স্বর্ণপদকের মতো সম্মানীয় পুরস্কার। তবুও মাত্র পাঁচ বছর চাকরি করেই অবসর নিতে হচ্ছে এই বীরকে। স্বাভাবিকভাবেই আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে, এতক্ষণ যার ব্যাপারে আমরা কথা বলছি তিনি নিশ্চয়ই জেমস বন্ড অথবা শ্রীকান্ত তিওয়ারির মতো কোনো সিক্রেট সার্ভিস সংস্থার এজেন্ট, তাই তো? আগে না, এই গল্পটা এক দুঃসাহসী ইঁদুরের গল্প। তার নাম মাগাওয়া। বাড়ি আফ্রিকায় হলেও তার কর্মস্থল কিন্তু কম্বোডিয়ায়। মাটির নিচে লুকিয়ে রাখা ল্যান্ডমাইন শনাক্ত করে নিরীহ মানুষদের প্রাণ বাঁচানোই ছিল মাগাওয়ার প্রধান কাজ। গত পাঁচ বছরে 71টি ল্যান্ডমাইন এবং অন্যান্য অনেক বিস্ফোরক দ্রব্য শনাক্ত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে মাগাওয়া, আর সেই কারণেই স্বর্ণপদক সম্মানে ভূষিত করা হয়েছে এই ইঁদুরকে। তবে সাত বছর বয়সী আফ্রিকান এই প্রাণীকে এখন অবসরে যেতে হচ্ছে। ল্যান্ডমাইন শনাক্তকরণের কাজে তার বদলে যুক্ত হচ্ছে অপেক্ষাকৃত কম বয়সী ইঁদুর। সমগ্র কম্বোডিয়া জুড়ে আনুমানিক 60 লক্ষ ল্যান্ডমাইন পুঁতে রাখা আছে বলে ধারণা করা হয়ে থাকে। সেই সব ল্যান্ডমাইন শনাক্ত করার কাজেই আফ্রিকার তানজানিয়া থেকে কম্বোডিয়ায় নিয়ে আসা হয় মাগাওয়াকে। মাগাওয়ার ওজন 1.2 কেজি আর দৈর্ঘ্য 28 ইঞ্চি, বয়স 7 বছর। অন্যান্য প্রজাতির ইঁদুরের চেয়ে মাগাওয়ার আকার একটু বড়সড় হলেও ল্যান্ডমাইন খোঁজার জন্য তার আকৃতি ঠিকঠাক। 1990 সাল থেকে ইঁদুর মারফত ল্যান্ডমাইন খোঁজার এই প্রক্রিয়াটি চালু হয় কম্বোডিয়ায়। অ্যাপোপো নামক একটি দাতব্য সংস্থায় অন্যান্য প্রাণীর সঙ্গে ইঁদুরদেরও 1 বছরের জন্য ল্যান্ডমাইন শনাক্তকরণের প্রশিক্ষণ দেওয়া হয়। কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত এই সব ইঁদুরকে বলা হয় হিরো র্যাটস। মাগাওয়া ছিল সেই সব সাহসী ইঁদুরদের মধ্যে অন্যতম। মাগাওয়াকে দেখভালকারী প্রশিক্ষক মি মালেন বলেন, দক্ষতার দিক দিয়ে এখনও পর্যন্ত মাগাওয়ার সমপর্যায়ের কেউ নেই। তার সঙ্গে থেকে কাজ করতে পেরে আমি গর্বিত। অন্যান্য প্রজাতির ইঁদুর থেকে বেশ বড়সড় মাগাওয়া। তা সত্ত্বেও মাগাওয়ার ওজনের জন্য আজ অবধি কোনো ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়নি। টেনিস খেলার একটি মাঠের সমান কোনো জায়গায় ল্যান্ডমাইন আছে কিনা তা মাত্র 20 মিনিটের মধ্যে শনাক্ত করে ফেলতে পারে মাগাওয়া। আর এই একই কাজ একটি মেটাল ডিটেক্টর হাতে নিয়ে কোনো মানুষের করতে 1 থেকে 4 দিন সময় লাগে। তাহলে কেন অবসর নিতে হচ্ছে মাগাওয়াকে? এই প্রশ্নের উত্তরে মালেন জানান, বৃহদাকারী আফ্রিকান ইঁদুরটির এখন বয়স বেড়েছে, ফলে খুব স্বাভাবিকভাবেই সে ধীর গতির হয়ে পড়েছে। এখনো মাগাওয়াকে দিয়ে ল্যান্ডমাইন শনাক্তকরণের কাজ করানো মানে সবটা জেনে শুনেও তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তাই তার বাকি জীবনটা যাতে সে নিজের মতো করে শান্তিতে বাঁচতে পারে, সে কারণে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের স্বীকৃতি স্বরূপ 2020 সালের সেপ্টেম্বর মাসে PDSA স্বর্ণপদক অর্জন করে মাগাওয়া। প্রতি বছর প্রাণীদের সাহসী কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ এই স্বর্ণপদক পুরস্কার হিসেবে দেওয়া হয়ে থাকে। সাহসিকতার ব্রিটিশ সরকারের সর্বোচ্চ পদকের নাম জর্জ ক্রস। এই সম্মাননাকে প্রাণীদের জর্জ ক্রস পদক বলা হয়ে থাকে। অ্যাপোপোর 77 বছরের ইতিহাসে মাগাওয়াই প্রথম প্রাণী যে PDSA পদক অর্জন করে। তাহলে কি সিদ্ধান্ত নিলেন? পরের বার থেকে রান্নাঘরের কোনায় অথবা চালের বস্তার পিছনে আচমকা কোনো ইঁদুরের সন্ধান পেলে তাকে তাড়িয়ে দিতে বা মারতে উদ্যত হবেন, নাকি মাগাওয়ার কথা মনে পড়তে সেই ইঁদুরবাজির জন্য আলাদা করে সাজিয়ে রাখবেন কেক বা বিস্কুট?